আমরা এখন ডেপ্রিসিয়েশন হিসেবে ট্রিট করব দ্যাট মিন ডেপ্রিসিয়েশন হলো দি সার্ভিস চার্জ অফ অ্যান ফিক্সড অ্যাসেট তো ফিক্সড অ্যাসেটের সার্ভিস চার্জ মানে হলো যে ফিক্সড অ্যাসেটটা যতদিন আমার ব্যবসা বা প্রতিষ্ঠানে থাকবে অতদিন দিয়ে ভাগ করতে হবে যদি এই বিল্ডিংটা আমার বলে দেয় যে এটা 20 বছরের আয়ুষ্কাল তাহলে আমরা 20 দিয়ে ভাগ করলে এক ভাগে যেটা পাবো সেটাকে আমরা বলি নরমালি ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো যে গত বছরের ডেপ্রিসিয়েশনের সাথে এই বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আবার যদি এখানে যে ট্রাইবেলেন্স যে আছে 48000 এর সাথে যদি আমরা এবছরে আবার ডেপ্রিসিয়েশন যোগ করি সেটাও অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত আগে থেকে যোগ হয়ে হয়ে আসছে সেটাকে আমরা বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেন ফ্যাক্টরি বিল্ডিং তার ক্রেডিট পাশে কেন বসলো এটা একটু দেখতে ক্রেডিট পাশে এইজন্য বসছে যে যখন আমরা এইটা ডেপ্রিসিয়েশন যখন আমরা হিসাব করি তখন যে জার্নালটা আমরা করি সেই জার্নালটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কে আমরা ডেবিট করি আর ক্রেডিট করার কথা ছিল বিল্ডিং রে যেহেতু বিল্ডিং এর দামটা কমে যাচ্ছে কিন্তু আমরা বিল্ডিং কে ক্রেডিট না করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করি বিল্ডিং যে ফিগারটা ওই ফিগারটা ওইরকমই থাকে ওখান থেকে আমরা কমাই না না কমাইয়া আমরা ক্রেডিট পাশে একটা নাম দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা নাম দিয়ে আমরা ক্রেডিট পাশে ওটা শো করি তো ক্রেডিট পাশে যেহেতু শো করি তাহলে এর ডেবিট হলো এখানে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কোন আইটেম যদি ক্রেডিট পাশে থাকে তো তার ডেবিট কে হবে সেটা ওই আইটেমের ভিতরে বোঝা যায় যেমন এখানে বোঝাই যাচ্ছে বলে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দ্যাট মিন্স এটা ডেবিট হচ্ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস সেজন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস একটা খরচ আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট সেজন্য আমরা ক্রেডিট পাশে বসি যখন ব্যালেন্স শিট করব তখন এই এই বিল্ডিং এর যে ভ্যালু এই ভ্যালু থেকে আমরা মাইনাস করে দেখাবো ঠিক তদ্রূপ ফ্যাক্টরি বিল্ডিং আমার আছে তারও ফ্যাক্টরি বিল্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 1,92,000 লং টার্ম ইনভেস্টমেন্ট দেন রিসিভেবল হোয়াট ডু মিন বাই রিসিভেবল যেহেতু কোনো নাম উল্লেখ করে নাই কিন্তু আমরা ধরে নেব যে ইটস এ অ্যাকাউন্টস রিসিভেবল একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল একটা হলো নোট রিসিভেবল একটা হলো আদার রিসিভেবল এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট পেয়াবেল পেয়াবেলও এখানে ক্লিয়ার বলা নাই পেয়াবেলও তিন রকমের হতে পারে অ্যাকাউন্টস পেয়াবেল নোটস পেয়াবেল আদার পেয়াবেল তো কিছুই বলা নাই কিন্তু আমি ভাববো ইসে অ্যাকাউন্টস পেয়াবেল যখনই কিছু বলার থাকবে না তখনই আমার আমি আমার সুবিধা মতন চিন্তা করব অ্যাকাউন্টস পেয়াবল অ্যাডভার্টাইজিং কিছু বলা নাই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা কিসের জন্য খরচ হয়েছে যেহেতু কিছু বলা নেই কাজেই আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা মনে করব যে ইটস এ সেলিং এক্সপেন্স না হ্যাঁ সেলিং এক্সপেন্সেস যেহেতু মানে আপনার আমরা আমরা দেখেছি যে অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় আপনার এডমিনের জন্য হতে পারে বা আপনার সেলিং এর জন্য হতে পারে ফ্যাক্টরির জন্য হতে পারে ফ্যাক্টরির জন্য হতে পারে সো দ্যাট এখানে কিছু বলা নাই আমরা সেই জন্য নরমালি অ্যাডভার্টাইজমেন্ট সাধারণত সেলস এর সাথে জড়িত থাকে এই জন্য আমরা সেলিং এক্সপেন্স এটা দেখাবো বা মার্কেটিং এক্সপেন্স প্রমিসারি নোট হলো ইটস এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ স্যার সাউন্ড কমে গেল কেন স্যার না আমার তো সাউন্ড ঠিক আছে না কমে নাই ঠিক আছে না না আমাদের এখানে ঠিক আছে ঠিক আছে আমাদের এখানেও ঠিক আছে মানে আমি আস্তে আস্তে বলতেছি নাকি আরো জোরে বলবো সাউন্ড ঠিক আছে না স্যার ঠিক আছে মোবাইলে ভলিউমটা আপনার ডিভাইস কে দেখেন ওখানে কোনো হয়তো সাউন্ড ওকে ক্লাস কি রেকর্ড করা যাবে এটা হোস্ট বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না স্যার হোস্ট তো পারমিট করে না হচ্ছে মনে হয়
রেকর্ড হচ্ছে, হোস্টে রেকর্ড করতেছে। আচ্ছা, তো এখন প্রমিসারি নোট হলো ইটস এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি নেগোশিয়েবল, অথবা যে ইনস্ট্রুমেন্টটা আপনার একজনের কাছ থেকে আরেকজনে সেল করা যায়, যে ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি আর কিছুই না, ইটস এ লাইক এ চেক, চেক যেরকম আমরা বহন করি সেটাকে আমরা একজনের চেক আরেকজনকে দিতে পারি বা ক্যাশ করতে পারি, ঠিক প্রমিসারি নোটটা সেই রকমের। ইটস এ প্রমিস টু পে সাম পেয়াবল উইদিন এ স্পেসিফিক টাইম উইথ ইন্টারেস্ট অর উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ একটা ডিউ যদি থাকে সে পেমেন্টের জন্য যে প্রমিস করা হয়, সেই প্রমিসকে যে কাগজে লেখা হয় সেখানে ডেট থাকে এবং কবে কত টাকা কখন পরিশোধ করবে সেগুলো ডিটেলস বলা থাকে, এবং সেটা কি উইথ ইন্টারেস্ট নাকি উইদাউট ইন্টারেস্ট সেটাও বলা থাকে। এই যেই কাগজটাতে এই জিনিসগুলো সবকিছু বলা থাকে এবং উভয় পক্ষ সেই কাগজে সাইন করা থাকে সেটা কি আমরা নর্মালি বলি প্রমিসারি নোট। অ্যাকচুয়ালি এগুলো আমাদের দেশে প্রচলন নাই কিন্তু অঙ্কে অনেক সময় আসে। তারপরে 50% নোটস পেয়াবল 5 ইয়ার্স, অর্থাৎ বলেছে যে এখানে ছিল প্রমিসারি নোট আর এখানে ছিল, এখানে ছিল আরেকটা নোট পেয়াবল, ইটস অ্যানাদার আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জাস্ট লাইক প্রমিসারি নোটের মতনই। এটাকে এখানে বলেছে যে 15%, অর্থাৎ এর আবার ইন্টারেস্ট আছে, আর এখানে যেহেতু কিছু বলে নাই তার মানে বোঝা যাচ্ছে এর কোনো ইন্টারেস্ট নাই, তো এখানে 15% ইন্টারেস্ট দিতে হবে। 15% অর্থ হলো এক বছরে 15 টাকা, 100 টাকার এক বছরে 15 টাকা, এই হিসাবে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। এবং এই নোটটা আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে এটা ম্যাচিউরড হবে, অর্থাৎ 5 বছর মেয়াদী এই নোটটা, 5 বছরের পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট হবে আর প্রতি বছরের জন্য সে 15% ইন্টারেস্ট পাবে। আর হলো এই নোটটা স্টার্ট হয়েছে ফ্রম 1st April 2013, আমাদের অঙ্কটা ছিল 15-তে, দ্যাট মিন 2 বছর আগে, সো আরো তার 13 যেহেতু হয়ে গেছে 2013 থেকে 5 বছর মানে 18 এপ্রিলে গিয়ে সে ম্যাচিউরড হবে, কিন্তু আমরা অঙ্কটা করতেছি ডিসেম্বরের 15, সো দ্যাট আমার 1 বছরের হিসাবটাই আসবে এখানে। দেন ইন্টারেস্ট পেইড, শেয়ার ক্যাপিটাল, ব্যাড ডেবটস, ব্যাড ডেবটস এর আমরা অনেকগুলো নাম বলেছি, খেয়াল আছে কিনা আপনাদের? সেখানে বলছি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, তারপরে বলেছি ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, তারপরে বলছি ব্যাড ডেবটস, তারপরে আরেকটা কি বলেছিলাম মনে আছে কারো? 4টা নাম বলছিলাম স্যার, বলতে স্যার বলেন নাই স্যার, বলে এই সময় বলবেন যে গতকাল বলতে ধরে পরে বলছিলেন যে এই সময় বলবো। আচ্ছা, ব্যাড ডেবিট, তাহলে ব্যাড ডেবটস, আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, আরেকটা তো এখন মনে পড়তেছে না। আচ্ছা, আপাতত তিনটাই মনে রাখেন, আবার মনে পড়লে তখন বলবো। দেন ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, এখানে দেখেন বলেছে ইনভেন্টরি, র মেটেরিয়ালের কোনো ডিটেইলসটা বলে নাই কিন্তু বাট আবার এখানে বলেছে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস। স্যার ব্যাড ডেবিট এর মধ্যে কি আরেকটা আছে সানডে? হ্যাঁ সানডে, এটা খুব কি শব্দ আছে না স্যার ওই ব্যাড ডেবিট এর? না 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 না, সানডে না, সানডে ভিন্ন জিনিস। দেন হলো রিটেইন আর্নিংস, রিটেইন আর্নিংস, রিটেইন কথার অর্থ হলো রেখে দেওয়া, আর আর্নিংস মানে হলো আয়, আয়কে রেখে দেওয়া মানে আয় রেখে দিয়েছি বিভিন্ন বছরে যে ইনকাম হয়েছে সেটার যোগফল হলো 4,69,200, যেটা এখনো খরচ করি নাই সেটাকে বলা হয় রিটেইন আর্নিংস। নাও যেগুলো আপনার, এটা হলো, এটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স, দেখেন ডেবিট এবং ক্রেডিট এবং তার সমান আছে 6,85,800, আমরা পরীক্ষাতে যদি সম্ভব হয় একবার একটু যোগ করে নিয়ে নেব, কারণ অনেক সময় ফিগারে ভুল থাকে কোশ্চেনে, হয়তো একটা শূন্য বাদ পড়ে যায় অথবা একটা ফিগার বাদ পড়ে যায়, কাজেই যদি 1-2 মিনিট বেশি লাগেও তারপর আমরা ট্রাই করব দুটো সাইড একবার একটু ক্যালকুলেটরে দেখে নেব যে সমান আছে কিনা, সমান না থাকলে সাথে সাথে আমরা যে ইনভিজিবিলিটি থাকবে তাকে ইনফর্ম করব স্যার দুটো সাইড মিল নাই, ত
তখন সে কারেকশন নিয়ে আসবে। এই জন্যই আর তা নাহলে হবে কি আমাদের এক দেড় ঘন্টা লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরে তারপরে আমরা খুঁজে পাবো যে এটা আমাদের মানে মিল নাই, তা মিল নাই হ্যাঁ ভুল আছে, বাই দিস টাইম তো আমার এক ঘন্টা চলে যাবে। সো দ্যাট তা না করে যদি আমরা আগে যদি একটু যোগটা দেখে নেই তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। দেন এখানে কিছু নোট, অনেক সময় নোট থাকে, অনেক সময় অ্যাডজাস্টমেন্ট বলা থাকে, এই অ্যাডজাস্টমেন্ট গুলা করে তারপর আপনাকে অঙ্কটা করতে হবে। অ্যাডজাস্টমেন্ট গুলা কি, এই অ্যাডজাস্টমেন্ট গুলা হয়েছে এই ট্রাইবেলেন্সটা তৈরি করার পরে। ট্রাইবেলেন্সটা আপনাকে বলেছে যে 31st December এই এই তারিখে করার পরে তারপরে কিছু নোট আছে বা ভুল ত্রুটি আছে যেটা এখন পেয়েছে সেটা আপনাকে বলেছে। সেটা বলছে যে কর্পোরেট অফিস বিল্ডিং কনসিস্টেড অফ ল্যান্ড কস্টিং টাকা 3 lakh এন্ড বিল্ডিং কস্টিং টাকা 240, অর্থাৎ কর্পোরেট যে অফিস বিল্ডিং আছে, দেখেন এখানে কর্পোরেট অফিস বিল্ডিং 5,40,000 আছে আমাদের, এই 5,40,000 কর্পোরেট অফিস বিল্ডিংটা এটা বলেছে যে এর ভিতরে 3 lakh হলো আপনার ল্যান্ড, ল্যান্ডের ভ্যালু 3 lakh। দ্যাট মিন্স আমরা যখন ব্যালেন্স শিট করব তখন কিন্তু আর ওই কর্পোরেট অফিস বিল্ডিং আর 5 lakh থাকবে না, তখন ল্যান্ডে চলে যাবে 3 lakh আর বিল্ডিং এ চলে যাবে 2,40,000, এই টোটাল হবে 5,40,000। এরপর আপনাকে বলেছে যে দি বিল্ডিং ইজ এক্সপেক্টেড টু সার্ভ ফর 50 years, এখানে বলেছে যে বিল্ডিংটা আপনাকে 50 বছর সার্ভিস দিতে পারবে। আমরা একটু আগে বলেছি যে দি ডেপ্রিসিয়েশন ইজ দি সার্ভিস কস্ট অফ অ্যান ফিক্সড অ্যাসেট, একটা ফিক্সড অ্যাসেটের সার্ভিস কস্টটাকে আমরা বলে ডেপ্রিসিয়েশন। তো সেই ফিক্সড অ্যাসেটটা আপনাকে সার্ভ করতে পারবে 50 বছর, কাজেই এই বিল্ডিং এর যে ভ্যালু এটাকে আমরা 50 দিয়ে ভাগ করলে প্রতি বছরে যে খরচটা আসবে সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন ওই বছরের। নাও দি প্ল্যান বিল্ডিং হ্যাজ অ্যান এক্সপেক্টেড ইউজফুল লাইফ অফ 10 years, প্ল্যান বিল্ডিং আছে এখানে দেখেন, আমরা পেয়েছিলাম এই যে অফিস বিল্ডিং, কাজেই এই ফ্যাক্টরি বিল্ডিংটাই হলো প্ল্যান বিল্ডিং। তো ফ্যাক্টরি বিল্ডিংটা বলেছে যে এর ইউজফুল লাইফ হলো 10 years, তার মানে 10 দিয়ে ভাগ করে প্রতি বছর আপনাকে ডেপ্রিসিয়েশন খরচ হিসাব করতে হবে। দেন নাম্বার সি বলছে ট্যাক্স ইজ ক্যালকুলেটেড এট টাকা 68,000 ফর দি ফুল ইয়ার, এই বছরে ট্যাক্স হিসাব করেছে 68,000 টাকা। অ্যাকাউন্টিং টিম হ্যাজ আইডেন্টিফাইড দ্যাট দেয়ার ওয়াজ এ নাম্বার, দেয়ার ওয়াজ এ আন্ডার প্রভিশন অফ টাকা 12,000 ইন প্রিভিয়াস ইয়ার্স ট্যাক্স ব্যালেন্স, বলছে যে গত বছর যে ট্যাক্সটা হিসাব করেছিল সেখানে অ্যাকাউন্টিং টিম হিসাব করে দেখছে যে 12,000 টাকা ট্যাক্স আন্ডার প্রভিশন মানে কম করা হয়েছিল, গত বছরে ট্যাক্স যেটা হিসাব করেছে সেখানে 12,000 টাকা কম হিসাব করেছে, তার মানে এই বছরে এসে আপনাকে সেটুকু বিবেচনা করতে হবে। দেন ইনভেন্টরি ভ্যালু 1,15,600 অন 31st December, এই ক্লোজিং ডেটে যে ইনভেন্টরিটা এটাকে আমরা বলি ক্লোজিং ইনভেন্টরি বা আপনার এন্ডিং ইনভেন্টরি। সো আমরা দুইটা ইনভেন্টরি পেয়ে গেছি, এন্ডিং ইনভেন্টরি আছে এখানে আর ওপেনিং ইনভেন্টরি আমরা পেয়েছি ট্রাইবেলেন্সে। এখানে আপনাকে করতে বলেছে রিকোয়ারমেন্ট 1, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর জেরোমি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015, ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি মানে হলো যে আপনার যে আমাদের মালিকের যে ইকুইটি থাকে সেই ইকুইটিটার একটা স্টেটমেন্ট করতে বলছে আপনাকে, কি ধরনের চেঞ্জ আসছে সেই চেঞ্জটুকু এখানে একটা স্টেটমেন্ট আকারে আপনার কাছে চেয়েছে। ডিভিডেন্ড থেকে কত তারিখে চেয়েছে, তারিখে আপনি 31st December 2015 তারিখে চেয়েছে, যে এই তারিখে মালিকের যে ইকুইটি আছে তার একটা হিসাব চেয়েছে। তারপর চেয়েছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অন 31st December 2015, আমরা বলি
অনেক সময় বলি ফিনান্সিয়াল পজিশন, অনেক সময় বলি ব্যালেন্স শীট। সো দ্যাট যাই বলি না কেন জিনিস একই, ব্যালেন্স শীটও যে জিনিস, ফিনান্সিয়াল পজিশনও এক জিনিস। অর্থাৎ আপনার রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্টের যেই অ্যাকাউন্ট গুলো, সেই অ্যাকাউন্ট গুলো নিয়ে আমরা দুটো সাইড করি, একটাকে বলে অ্যাসেট সাইড আর একটাকে বলে লাইব্রেরি সাইড। এই দুটো সাইডটাকে বলা হয় ফিনান্সিয়াল পজিশন। ওইটা আপনাকে করে দেখাতে হবে। নাও আমরা যে ফরম্যাটটা দিয়েছি, যদি আমরা ফরম্যাটে বসেই, মোস্ট প্রবাবলি খুব বেশি সেটা সময় লাগার কথা না। আপনারা দেখেন ফরম্যাটে বসান, দেখেন প্রত্যেকটা আইটেম ফরম্যাট ওয়াইজ আছে। যেমন সেলস রেভিনিউ, আমরা প্রথমেই লিখব সেলস রেভিনিউ, আমরা ফরম্যাটে দেখিয়েছিলাম, সেখানে আমরা সেলস রেভিনিউ লিখব একবারে। যেহেতু সেলসটা এখানে কোনো আমরা আগে ট্রাভেলসটা পড়ে নিয়েছিলাম, এই জন্য যেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি ছিল কিনা আমরা দেখি, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেই জন্য আমরা সরাসরি সেলসটাকে আউটার কলামে নিয়ে গেছিলাম 5,16,000। আর আমরা গত ক্লাসেও বলেছি, ফরম্যাট আলোচনায় বলেছি যে কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015, এই কথাগুলো অবশ্যই মাস্ট লিখতেই হবে, না লিখলে আপনি অঙ্ক হলো একটা মার্ক কম পেয়ে যাবেন। সো দ্যাট এই জিনিসটা আমরা আগে লিখে নেই, কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015, আর রিকোয়ারমেন্ট হলো আমার 1। চ্যাপ্টার বলতে পারবো না, আমার আমার সেশনের এটা হবে আপনার আমি চ্যাপ্টার সিলেবাস প্লাস কোশ্চেন প্লাস হলো পাস্ট এক্সপিরিয়েন্স মিলিয়ে আমি আমার লেকচার প্ল্যানটা সাজিয়েছি, কাজে আপনার চ্যাপ্টারটা আমি এই মুহূর্তে বলতে পারবো না যেটা কোন চ্যাপ্টারে আছে। আরেকজনে বলবে 10, কাজে কারোর সাথে কারো তো চ্যাপ্টার মিলবে না, এক এক বইতে এক এক চ্যাপ্টারে আছে। কোন চ্যাপ্টারের প্রয়োজন হবে না, মেইলটা একটু চেক করেন, মেইলে পাবেন, না হলে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপের লিংকটা এখনই দেওয়া হবে ইনবক্সে, আপনারা সেটা একটু চেক করেন, ওখানে পেয়ে যাবেন। ওটার সাথে মিলতেছে না, বাট এর একটা ডেমো দেওয়া হয়েছে, স্যারেরটা এটা মিলতেছে না, বাট মানে অলমোস্ট সেম আছে, মেইলে আছে, মেইলে এটা দেয়া আছে। আরো নিচে দিয়ে স্যার, ঠিক আছে
আমরা অ্যাকচুয়ালি পাঠিয়েছিলাম আপনার প্রবলেমগুলো একটা ফোল্ডারে পাঠানো হয়েছিল, থিওরিগুলো আরেকটা ফোল্ডারে পাঠানো হয়েছিল। ওদেরকে বলা হয়েছিল যে প্রবলেমের ফোল্ডারও সেকশনের নাম বলা আছে, থিওরি সেকশনেরও সেকশনের নাম বলা আছে। এখানে যেমন সেকশন 7-8 প্রবলেম, ওখানেও বলা আছে 7-8। কাজে আপনারা ওই প্রবলেম যে ফোল্ডারটা মেইল করেছে ওখানে আপনি খুঁজলে আমার মনে হয় পেয়ে যাবেন। আর আমি আমি এখন যদি মেইলে যাই, আমাকেও কপি দিয়েছে, সেখানে আমি দেখেছি যে আছে। কিন্তু আমরা ফর্মে দিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট, এই অঙ্কে অ্যাডজাস্টমেন্ট নাই, কাজই করার দরকারও নেই না, সরাসরি আমরা চলে যাব কস্ট অফ গুডস সোল্ডে। কারণ আমরা ওখানে দেখেছি যে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তাই কস্ট অফ গুডস সোল্ডের প্রথম আইটেমটাই ছিল আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমি সংক্ষেপে লিখেছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে ওপেনিং ইনভেন্টরি আমার আছে, ট্রায়াল ব্যালেন্সে আমরা পেয়েছি 12,000 টাকা। তার সাথে আমরা অ্যাড করব ট্রায়াল ব্যালেন্সে দেয়া আছে পারচেজ, পারচেজটা আমরা যোগ করব। তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। এখানে কস্ট অফ ম্যাটেরিয়ালটা না বলে ম্যাটেরিয়াল বলেন, কারণ র ম্যাটেরিয়াল না এটা, সো দ্যাট ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ বলার দরকার নাই, ফর সেল। স্যার বুঝলাম না ব্যাপারটা, স্যার আমরা তো ম্যাটেরিয়াল সেল করি না, স্যার ম্যাটেরিয়াল তো আমরা তৈরি করি। ম্যাটেরিয়াল যেহেতু এখানে এখানে ক্লোজিং এ কি বলছে ইনভেন্টরি, ওকে তাহলে আমরা ওই সেম নাম ইউজ করি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকলো অসুবিধা নাই, ওপেনিং ইনভেন্টরি আমরা বলেছি, অ্যাড পারচেজ ঠিক আছে, তারপরে ম্যাটেরিয়াল না বলে ম্যাটেরিয়াল বলা যায়, একই জিনিস ম্যাটেরিয়াল ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল ঠিক আছে, লেস ক্লোজিং ইনভেন্টরি ঠিক আছে। বলেন আপনার কনফিউশন কোন জায়গায়, এটা থেকে ফর সেল, কারণ আমরা যেটা সেল করছি মানে এটা আমরা বানিয়ে তারপর সেল, এটা ইউজ ইন প্রোডাকশন অ্যাভেলেবল ফর ইউজ ইন প্রোডাকশন, না 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 ইউজ ইন প্রোডাকশন হবে না, আমরা তো ওখানে কস্ট অফ গুডস সোল্ড দুইটা দিয়েছি ফরম্যাটে, একটা হলো মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য। মার্চেন্ডাইজিং এটা মার্চেন্ডাইজিং, এটা তো ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য হলো আপনার ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর সেল, আর ওখানে ছিল র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, কারণ এটা তো সরাসরি বিক্রি করব, সেই জন্য ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর সেল, অথবা ম্যাটেরিয়াল যদি আপনাদের কনফিউশন হয় তাহলে যেহেতু এখানে ইনভেন্টরি আছে তাহলে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল বলতে পারেন, যদি আপনাদের ম্যাটেরিয়ালে কনফিউশন হয় তাহলে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল। স্যার আগে একটা ক্লিয়ার করেন স্যার, এটা কি মার্চেন্ডাইজিং কোম্পানি না ম্যানুফ্যাকচারিং কোম্পানি? জি শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন স্যার, এই কোম্পানিটা কি মার্চেন্ডাইজিং নাকি ম্যানুফ্যাকচারিং? মার্চেন্ডাইজিং, কারণ আমরা আমাদের এখানে কোনো র ম্যাটেরিয়াল নাই। বলেছি কস্ট অফ ইনভেন্টরি দিয়ে সরাসরি ইনভেন্টরি বলেছি, আর ওখানে আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলার দরকার হয় না। আমরা শুরু করেছিলাম মনে করছিলাম, যেহেতু এটা মনে করার কারণ আছে, এটা একটু পরেই দেখবেন না, সেই জন্য আমরা ওইভাবে একটু ভাবছিলাম, কিন্তু আসলে তো সেটা না, তাহলে আমাদের কস্ট অফ গুডস বললেই হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দরকার নেই, কনফিউশন বাড়ানোর দরকার নেই। স্যার ওয়ার্কিং প্রসেস তো আছে,
আপনার স্যার প্রাইম কস্ট স্যার এগুলো তো স্যার কোথায় ওয়ার্কিং প্রসেস আছে ওয়ার্কিং প্রসেস নিচে অ্যাড ওয়ার্ক অ্যাড ওয়ার্কিং প্রসেস লেস ওয়ার্কিং প্রসেস খালি রাখছে খালি রাখছে ও আচ্ছা ওকে ওকে সরি সরি স্যার প্রাইম কস্ট তো স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকে না যতটুকু জানি স্যার এরকম থাকে স্যার মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রাইম কস্ট তারপর এসব জিনিস থাকে ফ্যাক্টরি ওভারহেড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মানে স্যার মার্চেন্ডাইজিং কোম্পানিতে সরি হ্যাঁ মার্চেন্ডাইজিং কোম্পানি আর প্রাইম কস্টটা কাকে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল সেটা আপনি এখানে দেখেন এই যে দেখেন এখানে আমরা বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের যে জিনিসগুলো সেই জিনিসগুলো তো আমার ওখানে নেই আবার এই যে ডাইরেক্ট লেবার ডাইরেক্ট লেবার এখানে আপনার এটা হলো ফ্যাক্টরি জন্য ডাইরেক্ট লেবার বলেছে কিন্তু আমার ওটা যেহেতু ফ্যাক্টরি না সেজন্য আর ওখানে ডাইরেক্ট লেবার নাই কাজেই যেহেতু ডাইরেক্ট লেবার নাই কাজেই ওখানে আমার আর কস্ট আসবে না জি স্যার আসবে না কিন্তু আপনার সলিউশন আছে ওটা আমি বলছিলাম স্যার ও তাহলে আমি ভুল করেছি কোথায় লিখেছি ওটা মনে হয় তাহলে বোঝানোর জন্য হতে পারে লিখেছিলাম যেমন এখানে WIP লিখেছি বোঝানোর জন্য লিখেছি কিন্তু আপনাদের কনফিউশন হয়ে যাচ্ছে এজন্য আবার ডিলিট করে ফেললাম হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য বলেছিলাম যে যদি ম্যানুফ্যাকচারিং হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্রাইম কস্ট হিসাবে শো করতাম কিন্তু যেহেতু এটা ইনভেন্টরি এর জন্য আর প্রাইম কস্ট দরকার নেই কি নাম দিব কোনো নাম দরকার নাই এখানে হলো এই কস্ট অফ গুডস সোল্ড যেটা হেডিং আছে সেখানে আপনার এখান থেকে আমরা ইনভেন্টরিটাকে প্লাস এবং মাইনাস করে আমরা ম্যাটেরিয়াল ইউজড বলা যাবে না এটা সব আমি ম্যানুফ্যাকচারিং এর ওয়ার্ডগুলো ইউজ করেছি ইনভেন্টরি সেল হবে স্যার কস্ট অফ ওখানে কি বলছিলাম ফর্মে মনে আছে কস্ট অফ স্যার টোটাল কস্ট অফ গুডস সোল্ড হবে এটা না টোটাল কস্ট অফ গুডস সোল্ড হবে না ফর্মে কি বলেছিলাম কস্ট অফ সেল স্যার এটাই কস্ট অফ গুডস সোল্ড স্যার কস্ট অফ সেল আর কস্ট অফ গুডস সোল্ড এই দেখেন ইনভেন্টরি ওপেনিং ক্লোজিং যেটা হয়েছিল ফ্রেটের আগে যোগ করার পরে কস্ট অফ গুডস পারচেজ কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল রাইট কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এই যে জি ক্লোজিং মাইনাস করার পরে প্লাস ক্লোজিং মাইনাস করার পরে তো স্যার অ্যাভেলেবল আসে না স্যার ওটা তো স্যার ক্লোজিং আর ওটা ইউজার কি ক্লোজিং মাইনাস করার পর তো এস স্যার ক্লোজিং মাইনাস করার পর স্যার ইউজটা আসে যেটা আমি সেল করে ফেলছি অলরেডি অ্যাভেলেবল তো উপরেটা স্যার ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল কনফিউজ স্যার কস্ট অফ গুডস সেল নাকি অ্যাভেলেবল তো টার্গেটটা ইয়েস স্যার এটা কস্ট অফ গুডস সোল্ড হবে আমরা তো কস্ট অফ গুডস সোল্ড উপরে হেডিং দিয়েই দিছি তাহলে এর যে আইটেম গুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে যেটা বের হইছে সেটা তো কস্ট অফ গুডস সোল্ডই বের হইছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি কনফিউশনে কোনো দরকার নেই আমরা ওইটা বোঝানোর জন্য বিভিন্ন ভাবে আমি লিখছিলাম এখন ডাইরেক্ট করাটাই ভালো উপরে যে কস্ট অফ গুডস সোল্ড লিখছি এখানে আমাদের লেখার দরকার নেই সম্ভবত এই যে দেখো ওটা প্রবলেম না প্রবলেম হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল সেখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে হবে কস্ট অফ গুডস সোল্ড তাহলে আমরা তো এন্ডিং ইনভেন্টরি মাইনাস করেছি ওখানে এক্স্যাক্টলি স্যার তাহলে আমি মাইনাস করেছি না এই যে এই যে এই যে লেস ক্লোজিং ইনভেন্টরি দিয়ে কস্ট অফ গুডস সোল্ড সরাসরি লিখলেই হয় এখানে ম্যাটেরিয়াল নেই কিন্তু সমস্যা একটা করেছে সেই জন্য আমি ওগুলো লিখেছিলাম সেটা হলো ওই যে এই একটা আইটেম দিয়ে যেহেতু বলা ছিল ওই জন্য আমি ওই সব জিনিসগুলো বলেছিলাম যে যদি ম্যানুফ্যাকচারিং হইতো তাহলে ওখানে এই এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতাম কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিং না তাহলে সরাসরি আমরা মার্চেন্ডাইজিং হিসাবে ইউজ করে আমরা ওখানে শুধু ওয়েজেসটা নিয়ে আসি তাছাড়া ওয়েজেসটা তো আর অন্য কোথাও দেখানোর আমাদের সুযোগ নাই সেজন্য আমরা এটা একটা মানে আপনার মিক্সচার টাইপে করে দিয়েছি আর কি আসলে হবু ইও না মার্চেন্ডাইজিংও না ম্যানুফ্যাকচারিং কিছু কাজ মনে হয় এখানে আছে সেই জন্য আপনাদের ওখানে ই দিয়েছে এই যে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস দিয়েছে সেই জন্য আমি আবার এখানে আবার প্রাইম কস্ট লিখেছি যেহেতু ওয়েজেস আছে আবার সেই জন্য একটা মিক্সচার মানে দুটোর মিক্সচার সেই জন্য
আমি আবার এখানে প্রাইম কস্ট লিখেছি এই কারণে যে এখানে যেহেতু আবার লেবার আছে কাজে এটা লিখলে কোনো অসুবিধা নেই হ্যাঁ কনফিউশনের জন্যই যেহেতু এটা ওয়েজেসটা দিয়ে দিয়েছে সেই জন্যই কনফিউশন ওয়েজেসটা না দিলে আমরা সরাসরি মার্চেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে আমরা এগুলা ইউজ করতাম তো যাই হোক যেহেতু যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং কথাটা বাদ দিলে খালি ওয়েজেস দিলে হয় না যেহেতু মার্চেন্ট জি জি ম্যানুফ্যাকচারিংটা বাদ দিলাম যেহেতু দিয়ে দেশে ট্রাইবালেন্সে আছে আপনি বাদ দিয়ে তো লাভ নাই ম্যানুফ্যাকচারিং দিয়ে দেশ যেভাবে দেশে আমরা সেভাবে লিখলাম অসুবিধা নাই তাহলে আমরা ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার যেহেতু পেয়ে গেছে এইজন্য আবার প্রাইম কস্ট লেগেছে এতে কিছু আসে যায় না স্যার এই জিনিসটা তো আমার স্যার অপারেটিং এক্সপেন্সে দিয়ে দিতে পারে স্যার মানে যেহেতু এটা বেশিরভাগ জিনিসই মানে মার্চেন্ডাইজিং কোম্পানি তাহলে না অপারেটিং এ নেব না যেহেতু ম্যানুফ্যাকচারিং বলে ফেলছে সেজন্য যদি শুধু ওয়েজেস থাকতো তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং আমরা অপারেটিং এ নিয়ে যেতে পারতাম যে ওখানে হয়তো কিছু ইনডাইরেক্ট কিছু লেবার লেগেছিল সেটা ভাবতাম কিন্তু এখানে আবার যেহেতু ম্যানুফ্যাকচারিং বলে ফেলছে এইজন্য আবার ইট ইজ এ ডাইরেক্ট লেবার হয়ে গেছে আর কি মূল সমস্যাটা হয়ে গেল ওইখানে আর কি আচ্ছা স্যার আপনি পুরোটা শেষ করেন তাহলে আমি দেখি হ্যাঁ ওকে তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড যেখানে আমরা হয়তো এই অঙ্কটায় ম্যানুফ্যাকচারিং দিয়ে আমাদের একটু কনফিউশন করে ফেলছে তা না হলে আমরা ডাইরেক্ট ওইভাবে লিখতাম যে কস্ট অফ গুডস দিয়ে তারপর ওপেনিং ইনভেন্টরি এট পারচেজ লেস মানে দ্যাট মিন্স ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল লেস ক্লোজিং ইনভেন্টরি সেটাকে আমরা সরাসরি কস্ট অফ গুডস সোল্ড বলতাম এখানে যেহেতু লেবার একটা আছে ডাইরেক্ট লেবার সেজন্য লেবারটা যোগ করে আমরা আবার সেটাকে প্রাইম কস্ট হিসেবে শো করতে চাই তারপরে তার সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড এখানে আবার ফ্যাক্টরি ওভারহেডও দেয়া আছে এটা একটা ওই জন্য আগেই বারবার বলতেছি বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কনফিউশন করে ফেলছে যেমন এখানে প্ল্যান্ট ফ্যাক্টরি আছে আমাদের এখানে প্ল্যান্ট ফ্যাক্টরি বলে দিয়েছে এই যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি বিল্ডিং তো ফ্যাক্টরি বিল্ডিং 336,000 তো এর আবার 10 ইয়ার্স হলো তার ইউজফুল লাইফ সো দ্যাট পার ইয়ারে আসে কত পার ইয়ারে আসবে আপনার 33,600 তো এই ডেপ্রিসিয়েশনটা ইট ইজ অলসো ফ্যাক্টরি এক্সপেন্ডিচার সেজন্যই আমরা আবার এখানে আবার লিখছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেখেন মানে আপনার কনফিউশন কিন্তু অ্যাকচুয়ালি ওই জন্যই ওই টার্মগুলো আমরা ওখানে ইউজ করেছিলাম যেহেতু এখানে দুইটা আইটেম আছে সেই জন্য স্যার দুইটা আইটেম থাকলো বেসিক্যালি এটাকে আমরা প্ল্যান ডেপ্রিসিয়েশন লিখতে পারি স্যার জি আমরা কি স্যার এটাকে প্ল্যান ডেপ্রিসিয়েশন লিখতে পারি হ্যাঁ প্ল্যান ডেপ্রিসিয়েশনই তো এটা ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট প্ল্যান্ট অ্যাসেট প্ল্যান্ট না ফ্যাক্টরি ওভারহেড না লিখে স্যার সরাসরি প্ল্যান ডেপ্রিসিয়েশন যদি দিয়ে দেয় স্যার হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড না বলে জি স্যার না ফ্যাক্টরি ওভারহেড যেহেতু আপনার যেই খরচগুলো ইনডাইরেক্ট যেমন ফ্যাক্টরি বিল্ডিং এর উপরে যে ডেপ্রিসিয়েশন এটা হলো ইনডাইরেক্ট খরচ যতগুলা ইনডাইরেক্ট খরচ সেগুলোকে বলা হবে ফ্যাক্টরি ওভারহেড স্যার একটা জিনিস খেয়াল করে দেখবেন এই সলিউশনে স্যার দুটো কস্ট অফ গুডস সোল্ড আছে সেলস থেকে তো আমরা স্যার কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই একটা আপনি স্যার ক্লোজিং ইনভেন্টরি করে লিখছেন আর একটা আপনি স্যার প্রাইম কস্ট শোনা যাচ্ছে না একটু জোরে বলেন স্যার আপনি এনে দুটো কস্ট অফ গুডস সোল্ড বের করছেন স্যার আমরা তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে বাদ দিলে গ্রস প্রফিট পাবো একটা কস্ট অফ গুডস সোল্ড উপরে 1,00,000 ওই যে আবার ওগুলো সব চেঞ্জ করলাম আবার স্যার আরেকটা কস্ট অফ গুডস সোল্ড ওই জন্য তো এখানে আমি ওই সময় আগে ওইটা লিখছিলাম এই এই নিচের দিকে কথা চিন্তা করে তখন ওইটা ওই যে ম্যাটেরিয়াল ইউজটা বলেছিলাম সেগুলো তো এখন ওই আপনাদের ই অনুসারে আবার চেঞ্জ করে দিলাম বুঝতে পারেননি আমি তো আমার লেখাটা তো আগে ওইভাবে লিখছিলাম যেহেতু অঙ্কটা দেখা যাচ্ছে যে একটা মিক্সচার অঙ্ক অর্থাৎ মার্চেন্ডাইজিং প্লাস ম্যানুফ্যাকচারিং দুটো মিলিয়ে দিয়েছে সেই জন্য আমরা ওই টার্মগুলোর নিচে ওই জন্য লিখেছিলাম যেহেতু ফ্যাক্টরি ওভারহেড আছে ডাইরেক্ট লেবার আছে শুধু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হুবহু ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল না বলে শুধু ইনভেন্টরি বলেছে এই জন্য আমরা ধরে নিলাম যে এটা র ম্যাটেরিয়াল সেই হিসেবে আমরা ওইভাবে ইউজ করেছিলাম যে র ম্যাটেরিয়াল ইউজ স্যার আপনাকে ওটা ঠিক ছিল স্যার আপনাকে আমি বলছিলাম স্যার ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল না লিখে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইউজ লিখতে যেটা আমরা ইউজ করে নতুন প্রোডাক্ট বানাবো সেটা বলেছিলাম নিচের লাইনটা কথা বলিনি এই যে পারচেজের নিচে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইউজ এক মাইকের সাউন্ড আসছে করতে কি এটা কথা আজানের জন্য আসলে কিছু শোনা যাচ্ছে না আমার মনে হয় 10টা মিনিট আমরা আজানের জন্য নামাজের জন্য গ্যাপ দিয়ে আবার আমরা শুরু করি হ্যাঁ আসতেছে একেবারে খুব ডিসগাস্টিং
সিরাজি আইডি যেটা আছে ওটাকে মানে আলাদাভাবে মিউট করে দেওয়া যায় কিনা উনি মনে হয় খেয়াল করতেছে না ওটা আনমিউট আছে। আমার কাছে এটা ডাইরেক্টলি ইমেইলে নাই, আমার জানা দরকার কার কার কাছে এটা ডাইরেক্টলি মেইল আসছে। আমি এখন পর্যন্ত ফলো করানো একটা মেথ পাইনি। ও আমার কাছে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা থিওরি দিয়েছে আর একটা ম্যাথ দিয়েছে। তো আমার কাছে থিওরির মেইলটাই আসছে, ম্যাথটা আসছে আমার কাছে এখনো আসেনি। আমি দেখে দিচ্ছি তাহলে। আমি আজকে এডিএম ভাই এই তো আসছে, ইনকাম স্টেটমেন্টের প্রবলেম আসছে, দে প্রবলেম তো না তো অন্য একটা প্রবলেম, সিমিলার টাইপের একটা প্রবলেম দিছে, এটা নাই সিমটা নাই। আমার কাছে যে ফাইল গুলো আছে আমি সেগুলোর নাম বলি, হ্যাঁ একটু মিলে দেখেন এর বাইরে কি কি আছে। ঠিক আছে, আমার কাছে ফাইল আছে হচ্ছে কি থিওরি সেশন 1 থেকে 6 থেকে 13, লেকচার প্ল্যান GE01 ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম, লেকচার 7 থিওরি অফ কস্ট, কেমিস্ট্রি ইনফর্মড ফর্ম। এই কয়টা ফাইল আছে আমার কাছে, এর বাইরে না, এর বাইরে তো ওই যে ইনকাম স্টেটমেন্ট এটা তো বলেন নাই, ওয়ার্ক পেপার আছে, ইনকাম স্টেটমেন্ট ফর্ম যে একটা ফর্ম আছে সেটা ফর্ম আছে, আর একটা আছে ইনকাম স্টেটমেন্ট কাস্ট প্রবলেম, এটা পিডিএফ ফাইল। ইনকাম স্টেটমেন্ট এখানে ফাইল আছে অনেকগুলো। ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট কাস্ট প্রবলেম। আচ্ছা এটা আছে কার কার কাছে? এটা আমার কাছে আছে। হ্যালো আপনার কাছে আচ্ছা এটা এখানে চ্যাট বক্সে আপলোড করতে পারবেন? চ্যাট বক্সে আমি তো মোবাইল থেকে করতে হ্যাঁ দেখি করা যাবে মনে হয় না। হ্যাঁ করা যাবে, তো পরে কোন চ্যাট বক্সে ভালো হবে। আপনি চ্যাট বক্সে একটু আপলোড দেন, আমি ডাউনলোড করে আবার গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। আচ্ছা আর যে গুগল ড্রাইভের ব্যাপারটা যে বুঝতেছেন না, আমাদের ফেসবুকে গুগল ড্রাইভ আছে, সেখানে সবগুলো সাবজেক্টের কোর্স ম্যাটেরিয়াল দেওয়া আছে। ফেসবুকের গ্রুপে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট ট্যাবে। আর যারা যারা ফেসবুকে রিকোয়েস্ট দিবেন অ্যাকসেপ্ট হয় নাই, তারা কাইন্ডলি দুইটা কোশ্চেন অ্যানসার দিবেন, সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই সবগুলো ম্যাটেরিয়ালস আমি ফেসবুকের যে গুগল ড্রাইভে লিংকটা আছে ওখানে গেলেই পাবো না ভাই? হ্যাঁ আল্লাহর রহমতে সেখানে আপলোড করে রাখছি যা যা পাইছি ভাইজান। থ্যাংক ইউ, এখানে একটু দেখে নেবেন কাইন্ডলি। হ্যাঁ আপনাদের জন্যই রাখছি। জি ইহান ভাই আপনি কি সব বই কেনা, আপনার কি সব বই কেনা হয়ে গেছে? ভাইয়া আমার যেটা হয়েছে যে আমি হচ্ছে কি ইয়ে পাবো, এক্সেমশনস পাবো হচ্ছে কি আপনার তিনটা। হ্যাঁ তো আমি তিনটা অ্যাপ্লাই করছি, আমি সব দুইটার বই কিনছি, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে ইথিক্স। আর এগুলোর আমি এক্সেমশনস পাই আর না পাই এগুলো আমার করতে হবে, সেজন্য আর কি আমার ক্লাসগুলো করা, কারণ আমার 6-7 বছর আগে আবার যদি এক্সেমশনস নাও দেয়। হ্যাঁ সো আমার এই জিনিসগুলো তো পরীক্ষা দিতে হবে, এই জন্য ক্লাসগুলো কন্টিনিউ করছি সিরিয়াসলি আর কি। আচ্ছা অন্য কোনো মানে অন্য কেউ কি বই কিনছেন যে ওই গ্যারিসনের বই? গ্যারিসনের বই আছে এগুলো আমার কাছে, আমার পুরনো এডিশনটা আছে ওইটা দিয়েই কাজ চালাচ্ছি।
পাশাপাশি আপনি সিমা টেক্সটটা কিনে নেন। আমার কাছে আমার সব বই কিনা হয়ে গেছে, কিন্তু এখন ওই আজকের লাইব্রেরিতে গেছিলাম, মানে আমাদের খুলনা আর কি, আমার কিছু ক্লাসমেট আছে, তো ওদের কাছে আর কি জিজ্ঞাসা করলাম যে কি 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 বিষয়, তো ওরা আমাকে সাজেস্ট করছে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য কাইসো, আর হচ্ছে নব্যোদয়ের বই, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য। নব্যোদয়ের ব্যাপারটা হচ্ছে একটা কোচিং সেন্টারের, তো সেটা আলাদা করে আমরা সাজেশন দিতে পারতেছি না। আপনি হচ্ছে গিয়ে ওই যে ক্যারিয়ার বুক একটা বই দিছে, হ্যাঁ ক্যারিয়ার বুক নামে একটা বই দিছে, বই দিছে আমরা ভর্তি হওয়ার সময়, সেখানে আপনার পার সাবজেক্টের রেফারেন্স বুকগুলো দেওয়া আছে। হ্যাঁ ওইটা আর কি দেখলাম। তো এখন আর নব্যোদয়ের ব্যাপারটা আমরা কেউ আলাদাভাবে বলি না, কারণ এটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ব্যবসায়িক উদ্দেশ্য একটা ইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে সে আমার ইয়ারমেট আর কি, আমাদের কলেজের ইয়া কি পড়তো, ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, ও অপারেটিং লেভেলে অপারেশন লেভেলে আছে, সেই জন্য আর কি মানে জিজ্ঞেস করা। তো গ্যারিসনের বই আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য, আর হচ্ছে সীমা নাকি একটা বই কথা বললো, সীমাটা আছে, গ্যারিসনটা বলছে এই আর কি। এখন এটা একটু কনফিউশন রয়েছে এই বইগুলো নিয়ে, যেহেতু ভর্তি হওয়ার পরপরই কাপলানে সীমা টেক্সট সব কেনা হয়ে গেছে, কিন্তু এরপরে আবার শুনতেছি আরো আরো অন্য অন্য বই কিনতে হবে। আপনার যে বিবিএ সময়ের বইগুলো আছে না আপনার? জি বিবিএ করেছেন ওই সময়ের বইগুলো আছে আপনার? সেগুলো স্যারকে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন নাই ওইগুলো কাছে। নাকি চট্টগ্রাম এরিয়ার? না না না, আমি ওই এইটা দেন সিডি দেন। জি আমি খুলনার। আমি হচ্ছে গুগল রেভি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট এটা আমাদেরকে ওয়ার্ড ফাইলে দিছে, এটা এখানে পিডিএফ ফাইলে আছে, এটা আপলোড করা আছে। ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, গুগল ড্রাইভে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সবই আমি ডাউনলোড করে নিয়েছি। এখন হচ্ছে আমি ড্রাইভে এটা ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, সেকেন্ড ফাইলটা ছিল না আমাদের, এটা দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে এটা কি ভাইয়া আপনি যে দিয়েছেন ওয়াহাব ভাই, আপনি কি আপনার কাছে কি এমএ থেকে ইমেল আসছে না আপনি পার্সোনালি কারোর কাছে দিয়েছেন? ওয়াহাব ভাই শ্যাম মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি আমি। আমি আপনার বুঝলাম না যে এখানে কি কি ফাইল আছে, তখন মনে খেয়াল করেন না? আমি যদি আপনি বলতেছিলেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম।
সবাইকে নামাজ হয়েছে স্যার শুরু করার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই মানে যেহেতু প্রবলেমটা নিয়ে আমাদের একটু ঝামেলা স্যার আচ্ছা আমরা কি নরমালি এভাবে করতে পারি না সেলস এর সাথে আমরা যে আমরা বেসিক্যালি কস্ট অফ গুডস সোল্ড এর পার্টটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো যদি ট্রিটমেন্ট করি তাহলে তো হয়ে যায় আমি তো সেটা লিখেছিলাম কিন্তু অনেকে কনফিউশন করে থেকে আবার ডিলিট করলাম কিন্তু কারণ কি আমি লিখেছিলাম যে নিচে যে দুইটা আইটেম আছে সেই আইটেমের কারণে আমি এখানে লিখেছিলাম কিন্তু যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কথাটা বলেছিলাম কিন্তু অনেকে আবার কনফিউজ করে থেকে আবার ডিলিট করে দিলাম প্রবলেম হয়েছে স্যার ওটাই ঠিক ছিল ওটা দিলে আমাদের ফরম্যাটটাও শিখে হয়ে গেল এই অঙ্কটা সেই করতে পারবে যার যিনি দুইটা ফরম্যাট সম্পর্কে যার আইডিয়া আছে প্লাস মার্চেন্ডাইজিং তার জন্য এটা সুবিধাটা বেশি হবে কারণ এখানে কিছু আইটেম আছে ম্যানুফ্যাকচারিং কিছু আইটেম আছে আমরা মার্চেন্ডাইজিং এই জন্য আমরা
যেহেতু ম্যানুফ্যাকচারিং এ আছে এজন্য আমরা ওখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছিলাম, কনফিউশন করেন দেখে আবার ডিলিট করলাম, আমি আবার দিয়ে দিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে। আমরা আমরা তো লিখেছিলাম কিন্তু অনেকে কনফিউশন করে দেখে আবার মুছে ফেললাম ডিলিট করে, ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইনভেন্টরি না ওখানে ম্যাটেরিয়াল হবে আর কি। স্যার এবার আর কোন ইনশাআল্লাহ কারো ঝামেলা হওয়ার কথা না যারা ফরম্যাট সম্পর্কে জানে। হ্যাঁ ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ এটা তো আগে ছিল কিন্তু আপনাদের কারণে আমি আবার ডিলিট করে আবার বুঝতে হলো আর কি। যাক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ এবং সেখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি যেভাবে দেয়া আছে আমরা সেই নামগুলোই লিখলাম, ধরে নিলাম এটা র ম্যাটেরিয়াল, সেজন্য আমরা এটাকে বলেছিলাম যে ম্যাটেরিয়াল ইউজ, তাই না? Yes sir. সেখানে আমরা একটাই আইটেম পেলাম যে ডেপ্রিসিয়েশন প্লান্ট বিল্ডিং, সেটা আমরা নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম যে আমার প্লান্টের কস্ট ছিল 33,60,000, তার হলো 10 ভাগের 1 ভাগ, কারণ এর লাইফ হলো 10 ইয়ার্স। হ্যাঁ সেই না না এটা 3,36,000 মনে হয় না, 3,36,000 না ইসের ভ্যালুটা? যদি আমি সেই কস্টটা মাইনাস করি তাহলে আমি পেয়ে যাবো গ্রস প্রফিট। স্যার জাস্ট কনসেপ্টটা চেক করার জন্য আমার, আমি এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে অর লিখে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি বসাতে পারি, যেহেতু ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিটা নাই? হ্যাঁ নাই দেখে আমি আমি তো ওইগুলো লিখেছিলাম আপনাদের একটু বোঝানোর জন্য যে এইগুলা থাকলে একটু সুবিধা হতো, যখন নাই সেজন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম যে টোটাল কস্ট অফ গুডস। ইয়েস স্যার, ওকে স্যার, ওকে তাহলে আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম। এবার আর কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? এখানে আমাদের ডব্লিউআইপি ওপেনিং ডব্লিউআইপি ক্লোজিং নাই, হ্যাঁ, এবং ফিনিশ গুডসের অংশটুকু নাই, যেহেতু আমি আগেই বলেছি যে ইটস এ মিক্সচার, মানে সে অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজিং এ ব্যবসা করে কিন্তু কিছু মনে হয় প্রপোর্শনেট আছে যেটা ফ্যাক্টরির সাথে জড়িত, সেজন্য কিছু আইটেম এখানে আপনাকে দিয়েছে। আমি মিউট করতে পারতেছি না কারণ আমাকে মনে হয় হোস্ট বাড়ানো হয়নি। আইসিএম এর কেউ আছেন নাকি? আবু চৌধুরী ওখান থেকে খুবই সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই একটা মিনিট দাঁড়ান, আমি বলতেছি স্যার আপনি না একদম মিডল অফ দা টপে যান, ওইখানে গিয়ে পার্টিসিপেন্ট পাবেন। না না স্যার, ইয়ে নাই স্যার, কোস্ট নাই। আচ্ছা শিট, কে বলছেন? আফজাল চৌধুরী আইসিএম এর কে আছেন? আইসিএম এর কে আছেন? আইসিএম এর কেউ কোন সময় থাকে না, ডাক দিলে কোন সময় পাওয়া যায় না। এখানে এখানে মিউট অল অল অপশনটা আসে না যেহেতু আমাকে হোস্ট বানানো হয়নি, এখানে আসছে মিউট মি, কাজে মিউটটা করা যাচ্ছে না। ওকে দেন আমরা অপারেটিং এক্সপেন্সেস লেস, আমরা অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করব। সেখানে আমরা খুঁজে পেলাম যে প্রথমে আমরা আমরা জানি যে অপারেটিং এক্সপেন্সেস টু টাইপ অফ অপারেটিং এক্সপেন্সেস,
one is administrative expenses and another is selling and distribution expenses অথবা আমরা এটাকে অনেক সময় মার্কেটিং এক্সপেন্সেসও বলি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আমরা যখন ট্যাবুলেন্স নিয়ে আলোচনা করেছি তখন আমরা প্রতিটা আইটেম নিয়ে আলোচনা করেছি যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি এখানে আসবে অডিট ফিটাও এখানে আসবে এবং ইনস্যুরেন্স এক্সপেন্সেসও এটা আসবে আমরা এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি নাও ডেপ্রিসিয়েশন অন কর্পোরেট অফিস বিল্ডিং ওটার ভ্যালু ছিল 2,40,000 এবং অ্যাডজাস্টমেন্টে আমাকে বলে দিয়েছিল যে এটা 50 years লাইফ The building is expected to serve for 50 years. এই জন্য এই যে আপনার ট্রাইবলেন্সে যদিও 5,40,000 আছে কিন্তু 5,40,000 এর ভিতরে ল্যান্ড আছে এটা আমাকে নিচে বলে দিয়েছে যে এর ভিতরে ল্যান্ড আছে আর 3,00,000 আর আপনার বিল্ডিং আছে 2,40,000 কাজেই বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন হবে কখনোই ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না সেজন্যই আমরা বিল্ডিংকে 50 দিয়ে ভাগ করে পার ইয়ারে যেটা সেটা আমরা এখানে নিয়ে আসছি 50 দিয়ে ভাগ করে এবং 50 দিয়ে ভাগ অথবা 2% মানে এই জন্য যে প্রতি বছরে তাহলে 2% হয় অর্থাৎ 100% কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 2% হয় আইদার এটা 2% অথবা 50 ভাগের 1 ভাগ 4,800 টাকা তাহলে আমার ব্যাড ডেট আছে ব্যাড ডেট আমি আগে বলেছিলাম যে অ্যাডমিনে অ্যাডমিনিস্ট্রেটর এক্সপেন্সেস আমি ব্যাড ডেটটা নিয়ে আসছি নট সেলিং কেন সেলিং এ আনি না সে ব্যাখ্যা আমরা আগে লাস্ট ক্লাসে বলেছি সো দ্যাট এই ব্যাড ডেট সহ আমার টোটাল টোটাল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর এক্সপেন্সেস হলো আমার আমি সবগুলো অ্যাডিং করে আমি টোটাল ফিগারটা আউটার কলামে নিয়ে আসছি আইসিএম এর থেকে কেউ আসেন নাকি আইসিএম এ আসেন ওকে দেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এখানে একটা মাত্রই কস্ট আছে যেটা হলো অ্যাডভারটাইজিং এছাড়া অন্য কোনো কস্ট নেই সেজন্য আমরা ফরম্যাটটা ফলো করার জন্য ওই হেডিং এর নিচে একটা আসসালামু আলাইকুম স্যার তালে আইসি আমি থেকে হ্যাঁ তালে ওই যে তুমি তো হোস্ট বানাওনি আমাকে আজকের স্যার বানাচ্ছি দিয়ে দিচ্ছি এক সেকেন্ড স্যার দিহান সামনে থেকে আপডেট করলেই হবে না কিন্তু অনেকে তো বললো যে পেয়েছে আমি আমি পাই নাই স্যার আমি পাই স্যার কয়েকজন পাইছে কয়েকজন আমার কাছে এখন পর্যন্ত কিছুই আসে নাই জানাল স্যার স্যার এই আপনি স্যার আপনি প্রাথমিক চ্যানেল কিছুই আমাদের কাছে নাই স্যার আমি কিছুই পাই নাই স্যার আজকে কিন্তু বসতেছি না না এটা পাঠিয়েছিলাম তো এটা কিন্তু সবাইকে মেইল করে দেওয়া হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে কি বলা আমাদের ইনকাম স্টেটমেন্টের এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে আর ফামি ভাই আর সম্ভবত মেইলে সবাইকে স্যান করে দিয়েছেন আর এর আগে কোনো তো অনেকে বলে পেয়েছে অনেকে বলে পাইনি আমি এর সমাধান আমি জানি না স্যার হ্যালো জি জি বলেন জি বলেন স্যার হ্যাঁ স্যার আমরা বিজনেস লেভেলে স্যার প্রায় 500 উপরে স্টুডেন্টদেরকে স্যার মেইল লিসি লেকচারও দিছি স্যার হ্যাঁ প্রায় 9টা পর্যন্ত লেকচার সবাইকে দিছি এবং আপনার থিওরি সেশন সহ ডাবল ডাবল করে দিছি স্যার কয়েকবার করে হ্যাঁ ওই জন্য তো অনেকে অনেকে বলে পেয়েছি আবার অনেকে বলে পাইনি আমার কাছে তো নাই আমার ইমেইলে তো আসে নাই রাখা যায় না ক্লাস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমার ইমেইলে তো আসে নাই ভাই আমি আজকের ক্লাসে শুনলাম
যে অনেক বহু লোক বহু ছাত্র ছাত্রী বললো যে আমরা পেয়েছি, আবার আপনারা অনেকে বলতেছেন পাইনি। কাজে এর কোনো সমাধান নেই, এর সমাধান একটাই যে আপনারা দুটো বা তিনটে মেইল দিয়ে দেন তালেপের কাছে বা সাদ্দামের কাছে, ওরা ওই তিনটে মেইলই শুধু মেইল করে দেবে, ওখান থেকে আপনারা শেয়ার করে নেবেন। আমি ওটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা চ্যাটটা দিয়ে দেন, এবং আমাদের যে ক্লাসের যে মেইলটা আছে না, হ্যালো জি, ক্লাসের যে মেইলটা আছে ওইখানে একটা মেইল করেন। মিউট করে দিলাম সবাইকে, আমরা প্রবলেমটা সলভ করি, সময় নেই বেশি। এখন আমরা তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্ডিচার পেলাম আপনার জেনারেল এবং সেলিং মিলিয়ে 75, সেটা আমরা মাইনাস করলাম কার কাছ থেকে, মাইনাস করলাম গ্রস প্রফিট থেকে। গ্রস প্রফিটটা আমরা পেয়েছি সেলস থেকে, কস্ট অফ গুডস মাইনাস করে গ্রস প্রফিট পেয়েছি। এখান থেকে যদি আমি অপারেটিংটা মাইনাস করি, আমি পাবো টোটাল অপারেটিং ইনকাম বা ইনকাম ফ্রম অপারেশন, একই কথা, টোটাল অপারেটিং ইনকাম অর ইনকাম ফ্রম অপারেশন 220,200 টাকা। নাও আমরা ফরম্যাট অনুসারে যদি দেখি, ওখানে বলা ছিল আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস, এখানে আর ইনকাম হিসেবে আমাদের দেয়া আছে ডিভিডেন্ড রিসিভ, একটাই আইটেম আছে ট্রায়াল ব্যালেন্সে, যেহেতু আমরা ট্রায়াল ব্যালেন্স একবার আলোচনা করে ফেলছি, এজন্য বারবার আমি আর ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছি না। ডিভিডেন্ড রিসিভ আছে একটা আইটেম, যেটা আমরা ইনকাম করেছি সেটা আমরা আউটার কলমে সরাসরি নিয়ে গেলাম, এবং আদার এক্সপেন্সেস হিসেবে এখানে দুটো আইটেম আছে, একটা হলো ইন্টারেস্ট পেইড আর একটা হলো ইন্টারেস্ট ডিউজ। দেখেন আপনি ইন্টারেস্ট পেইডটা পাবো কোথায়, ইন্টারেস্ট পেইডটা পাবো আপনার এই যে ট্রায়াল ব্যালেন্সে, এটা কেন ইন্টারেস্ট পেইড 16,800 ডেবিট পাশে থাকবে, কারণ পেইড মানে ইন্টারেস্ট, পেইড মানে হলো খরচ, সেই জন্য ডেবিট পাশে থাকবে 16,800। আর ডিউজটা আমি কোত্থেকে পেলাম, ডিউজটা পেলাম এই জন্য আমাকে এখানে বলে দিচ্ছে যে 1 April 2013 এটা ইস্যু করেছে ফর 5 years, কাজেই আমার অঙ্কটা হলো 1500-এর, তাহলে 5-13 মানে কি 1800-এ গিয়া শেষ হবে, তার মানে 1500-তে ফুল ইয়ারে সেই পাবে ইন্টারেস্ট পাবে, তার 15% 168,000 টাকা, 15% আপনার কত আসে, তাহলে 168,000 এর উপরে 15% কত আসে, 25,200 এর ভিতরে এই যে ইন্টারেস্ট পেমেন্ট করে ফেলছে 16,800 মানে টোটাল আমার ইন্টারেস্ট হবে 25,200, 168,000 উপরে এক বছরের 15% হিসাবে 25,200, কিন্তু ওখানে ট্রায়াল ব্যালেন্স আছে, ইন্টারেস্ট পেইড আছে 16,800, তার মানে বুঝতে হবে আপনাকে অ্যাডজাস্টমেন্টে বলে নাই, কিন্তু আপনি ট্রাইব্যালেন্স থেকে বুঝতে হবে যে আপনাকে 8,400 ডিউ আছে, সেটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য আমরা ইন্টারেস্ট ডিউ হিসেবে 8,400 অ্যাড করে টোটালটা ঠিক রেখেছি 25,200। তো 25,200 হলো আপনার, তাহলে এইটা এইটা নাম হবে কি স্যার, স্যার জায়গা তো বলে নাই যে এইটার ইন্টারেস্ট পে করা হয়েছে, জি বলুন, এটা তো এই যে আমরা 15% যেটা ইয়া, এখানে তো বলে নাই যে আমরা যে ইন্টারেস্টটা পেইড করছি ওই ইন্টারেস্টটাই পেইড করছি, এই যে 15% যেটা 168,000 15% যেটা ছিল ওইটার 8,400 পেইড করছি, এরকম তো উল্লেখ নাই স্যার। ওকে গুড, তাহলে ইন্টারেস্ট পেমেন্ট তো একটা আইটেম থাকতে হবে, আর কি কোনো আইটেম আছে আমার ট্রায়াল ব্যালেন্সে দেখেন আপনি, আর কোনো ডেট আইটেম নাই স্যার, আমার কি কোনো ইন্টারেস্ট দেওয়ার মতন কোনো আইটেম আছে আপনি দেখেন, ওকে স্যার বুঝতে পারছি স্যার, কোন যেহেতু কোন আইটেম নাই এই জন্য আই অ্যাসিউম দ্যাট দিস ইন্টারেস্ট অন দিস নোটস পেয়াবল, যদি অন্য কোন আইটেম থাকতো তাহলে আমি আমি এড়িয়ে যেতাম, কিন্তু যেহেতু অন্য কোন আইটেম নাই কাজী এটা একটা টেকনিক যে আপনাকে অ্যাডজাস্টমেন্টে না বলে ট্রায়াল ব্যালেন্স দিয়ে আপনাকে ই করেছে, এখান থেকে আপনাকে খেয়ালটা করতে হবে আর কি,
এবং বোঝাও যায়। দেখেন যে এই যে 168,000 এটা দেখেন 10% 16,800, কাজে এখান থেকে একটু কিছুটা বোঝা যায় যে আসলে এইটার সাথে ফিগারটা অনেকটা মিলে আছে কাছাকাছি, তার মানে 10% পরিশোধ করেছে। বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা ওইটা ধরে নিলাম। তার মানে শেষ হবে গিয়ে 18-তে, তা আমি তো 15-তে ব্যালেন্স, কাজে 15-তে পুরো এক বছরই আসবে, পুরো এক বছরই হবে। জি স্যার, সেই জন্যই। হ্যাঁ, এখন এটার নাম কি, এটার নাম কি? আমি অপারেটিং প্রফিট থেকে যদি আমি আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস হেড এর মাইনাস ফিগার 10,800 আমি মাইনাস করি, তাহলে আমার যেটা থাকবে সেটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। এখন এখানে কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেম নাই, সেজন্য আমি ওই পোর্শনে না গিয়ে সরাসরি ট্রায়াল ব্যালেন্সে আছে ট্যাক্স এক্সপেন্সেস আছে 68,000 টাকা, সেইটাই আমি এখানে নিয়ে আসলাম। এবং আমার অ্যাডজাস্টমেন্টে বলেছে যে এই যে বলছে ট্যাক্স ইজ ক্যালকুলেটেড এট টাকা 68, বাট গত বছরে 12,000 টাকা কম দেওয়া হয়েছিল, গত বছরে 12,000 টাকা কম, কাজে ওটা তো আপনাকে দিয়ে দিতে হবে। আর এই বছর হলো 68,000 টাকা, কাজে পুরোটাই আমি গত বছরে যে ট্যাক্স এক্সপেন্সেস ফর দি ইয়ার টাকা এবং আন্ডার প্রভিশন ফর প্রিভিয়াস ইয়ার, গত বছরে আন্ডার প্রভিশন করা ছিল 12,000, সেটা আমি যোগ করে নিলাম, তাহলে আমার টোটাল ট্যাক্সটা হলো 80,000 টাকা। নাও আমি এখান থেকে মাইনাস করে আমি নেট প্রফিটটা আফটার ট্যাক্স বের করে ফেললাম। তাহলে আমার এখানে নাই কি কি, নাই এক্সটার্নাল আইটেম নাই, আর বাকি কিন্তু সবই আছে মোটামুটি। সো দ্যাট যদি এক্সটার্নাল আইটেম না থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা এটাকে প্রফিট হিসাবে কাউন্ট করে আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাব। নাও আমার রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাকে বলেছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, মালিকের যে ইকুইটি কত রকমের আমরা শিখেছি, হাউ মেনি টাইপস অফ ইকুইটি ডিয়ার পার্টিসিপেন্ট, হাউ মেনি টাইপস অফ ইকুইটি? স্যার দুই রকম, ওনার্স ইকুইটি এন্ড ক্রেডিটরস ইকুইটি। ক্রেডিটরস ইকুইটি, হ্যাঁ। তো নরমালি যদি আমাকে এখানে ভেঙে কিছু না বলে, কখনো কোনো ভেঙে যদি কিছু না বলে, নরমালি যদি কোনো শুধু ইকুইটি বলে, আমরা সবসময় ভাববো ওনার্স ইকুইটিকে বুঝাচ্ছে। অনেক সময় কমার্শিয়াল এই টার্মগুলো একটু বুঝতে হবে, যে যখন শুধু ইকুইটি বলবে তখন আমরা ভাববো ওনার্স ইকুইটি। তাহলে ওনার্স ইকুইটির কি কি চেঞ্জ আছে সেগুলো আমার কাছে চেয়েছে, তো সেই স্টেটমেন্টটা এখন আমি করব। স্টেটমেন্ট করার আগেই বলেছি যে আমরা উপর এখান থেকে লেখি নাই, কিন্তু উপরে কোম্পানির নাম হবে, তারপর হবে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, তারপর হবে ফর দি ইয়ার্স, ওগুলো লিখে নিতে হবে। ফর দি ইয়ার্স মানে ইনকাম স্টেটমেন্টের উপরে এই জিনিসটা লিখতে হবে, এখানে শুধু ইনকাম স্টেটমেন্টের পরিবর্তে ওই কথাটা লিখতে হবে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ওনার্স ইকুইটি। এছাড়া এই যে ফর দি ইয়ার এন্ডেড এই কথাটা কিন্তু আসবে, এগুলোতে কিন্তু মার্ক আছে। যাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন। জি, প্রবলেমে
জি স্যার এই নেন একটা স্যার আপনি উপর থেকে নেন তাহলে ভালো হবে এই নেন জি স্যার এখন দিন এখন দিন ইচ্ছে স্যার জি স্যার জি স্যার ওকে এইবার আমরা তাহলে আমরা চলে গেলাম সেই ওনার্স স্টেটমেন্টে এখানে আমরা এটা এই স্টেটমেন্টটা অনেক ভাবে করা যায় যেভাবে আপনার আপনার কাছে ভালো লাগে আপনি সেভাবেই করতে পারবেন আমার কাছে এইভাবে ভালো লাগছে আমি এইভাবে করেছি যেমন শেয়ার ক্যাপিটাল একটা হেডিং দিয়েছি আমরা রিটেন আর্নিংস হেডিং দিয়েছি এবং টোটাল একটা কলাম করেছি এখানে শেয়ার ক্যাপিটালে আমরা বলেছি বিগিনিং ব্যালেন্স দ্যাট মিন আমি ট্রায়াল ব্যালেন্সে পাবো এই শেয়ার ক্যাপিটালটা দেয়া আছে 1,20,000 আর কোনো চেঞ্জ নাই সরাসরি 1,20,000 নেমে গেল আসে রিটেন আর্নিংস রিটেন আর্নিংসে আমার বিগিনিং ব্যালেন্স ছিল আমার যে বিগিনিং ব্যালেন্স সবসময় আমি পাবো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 4,69,200 এবং এই 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 যে রিটেন আর্নিংস এবং ওপেনিং শেয়ার ক্যাপিটাল এই দুটো মিলে আমার ওপেনিং ইকুইটি ছিল 5,89,200 নাও ওখানে আপনার ইসে আছে দেখেন ট্রায়াল ব্যালেন্সে আছে যে ডিভিডেন্ড পেইড এই যে 1,44,000 ডিভিডেন্ড পেইড ডিভিডেন্ড রিসিপ্টটা কিন্তু আমরা নিয়ে নেছি ইনকাম স্টেটমেন্টে আর ডিভিডেন্ড যেটা পেইড সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের আইটেম না এটা হলো রিটেইন আর্নিংস এটা হলো ইকুইটির আইটেম অর্থাৎ শেয়ার ক্যাপিটালের উপরে ডিভিডেন্ড দেয়া হয় এবং ইনভেস্টমেন্ট কোম্পানি যেটা ইনভেস্টমেন্ট করে তার উপরে ডিভিডেন্ড পায় কাজেই ডিভিডেন্ড যেটা রিসিভ করে সেটা হলো আদার ইনকাম আর ডিভিডেন্ড পেইড যেটা করেছে সেটা আমার রিটেইন আর্নিংসে চলে যাবে সেজন্য এখানে ডিভিডেন্ড পেইডটা হলো 1,64,000 এটা কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স থেকে আসছে কাজে এটা টোটালও একই নেমে গেল ডাইরেক্ট এরপরে প্রফিট ফর দি ইয়ার এই বছরের প্রফিট এটা রিটেন আর্নিংসে ঘরে আমি দেখিয়েছি 1,29,400 এই বছর প্রফিট হয়েছে এই যে ইনকাম স্টেটমেন্ট করেছি 1,29,400 সরি এই যে 1,29,400 দেখিয়েছি প্রফিটটা সেটাই কিন্তু আমার এখানে এই প্রফিট 1,29,400 তো যোগ করলে আপনার রোতে যোগ করলে 1,29,400 এখন যদি আমি কলাম যোগ করি সব কলাম যোগ করলে টোটাল হবে 5,74,600 এটা কিন্তু আমার ইকুইটি টোটাল ইকুইটি সো দ্যাট আমি যখন ব্যালেন্স শিট করব তখন এই ফিগারটা ডাইরেক্ট নিয়ে গেলেই হবে তখন আর এত ডিটেলস লাগবে না এবার আসেন আপনি এই যে উপর থেকে কোম্পানির নাম হবে তারপর হবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন রিকোয়ারমেন্ট 3 এটা যাবে উপরে ওকে আমরা ঠিক আপনার উপরে হেডিং গুলো লিখে নেব এরপরে দেখুন অ্যাসেট অ্যাসেট কি হলো প্রথমে লিখব নন কারেন্ট অ্যাসেট আমি কিন্তু সরাসরি ট্রায়াল ব্যালেন্স দেখে থেকে এখন আইটেম গুলো নিয়ে নিয়েছি ল্যান্ড ওখানে ভাগ করে দেয়া আছে আমাকে ট্রায়াল ব্যালেন্সে নাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট অনুসারে নিয়েছি 3,00,000 খেয়াল আছে কিনা আপনাদের সবার ল্যান্ড 3,00,000 বিল্ডিং 2,40,000 এরপরে ডেপ্রিসিয়েশন দেখেন এই 48,000 ছিল আমার আগের ট্রায়াল ব্যালেন্সে আর এই বছর আমি করেছি 4,800 টোটাল হলো 52,800 তাহলে অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 52,800 সেটা মাইনাস করে আমি ফিগারটা নিয়েছি সো দ্যাট এইটা হবে টোটাল ল্যান্ড এবং বিল্ডিং 4,87,200 নাও দি ফ্যাক্টরি বিল্ডিং নেট ছিল 3,36,000 সেখান থেকে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল গত বছর পর্যন্ত ট্রায়াল ব্যালেন্স ছিল 1,92,000 আর এই বছরের আমি নিয়েছি 33,600 10 ভাগের 1 ভাগ দুটো যোগ করে আমার হচ্ছে 2,85,600 তাহলে সেটা যদি মাইনাস করি আমি ফ্যাক্টরি বিল্ডিং এর নেটটা পাবো 1,10,400 নরমালি সবসময় এইভাবে নিচে মাইনাস করে দেখাবেন আলাদা আলাদা অ্যাসেট বাম সাইডে লাইব্রেরি ডান সাইডে এরকম আমরা দেখাবো না আমরা সবসময় এক মিনিট ডেপ্রিসিয়েশন লেস করে দেখাবো দেন লং টার্ম ইনভেস্টমেন্ট যা যা ট্রায়াল ব্যালেন্স আছে সেটাই
তাহলে টোটাল নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট মানে যেই অ্যাসেটে, যেই অ্যাসেটের আয়ুষ্কাল বা লাইফ মোর দ্যান 1 ইয়ার সেগুলোকে আমরা বলবো নন কারেন্ট অ্যাসেট, আর যেগুলা লাইফ উইদিন 1 ইয়ার সেগুলোকে বলবো কারেন্ট অ্যাসেট। তাহলে এগুলো সব হলো 1 বছরের বেশি, সেজন্য বলছি নন কারেন্ট অ্যাসেট। টোটাল করলাম এই যে আপনার এখানে ল্যান্ড, এই যে ল্যান্ড এবং বিল্ডিং তার সাথে যোগ করলাম আপনার ফ্যাক্টরি বিল্ডিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো যোগ করলে টোটাল হবে 717,600। ওকে, এবার কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মধ্যে কি কি আছে আমার, অ্যাজ পার যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই দেখবো যেখানে আছে আপনার ইনভেন্টরি আছে, রিসিভেবল আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে, এই তিনটা যোগ করলে হয় 231,600, সেটাকে আমরা বলছি টোটাল কারেন্ট অ্যাসেট। নাও টোটাল নন কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট অ্যাসেট দুটো যোগ করলে যেটা পাবো সেটা হলো টোটাল অ্যাসেট 949,200। এবার আমরা করব লাইবিলিটি সাইড, লাইবিলিটি মানে হলো আমরা এইভাবে লিখবো ইকুইটি এন্ড লাইবিলিটি সেকশন, উপরে হেডিং দিলাম, প্রথমে ইকুইটি নিয়ে আসি, শেয়ার হোল্ডার্স ইকুইটি বা ওনার্স ইকুইটি, শেয়ার ক্যাপিটাল আমরা ওখানে শুধুমাত্র সংক্ষেপে নিয়ে আসলাম, আমরা কিন্তু ডিটেলসটা করি নাই। শেয়ার ক্যাপিটাল 1,20,000 নিয়ে আসছে, রিটেন আর্নিংস নিয়ে আসছে 4,54, দেখেন ওখানে যে এস্টিমেটটা করেছি তার সমানই আছে, এটা 574,600 টোটাল ইকুইটি। এরপরে নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট অ্যাসেটের মতনই, প্রমিসারি নোট ছিল ওখানে 1,06,800, এবার দেখেন 15% নোটস পেয়াবল যেহেতু 5 ইয়ার্স, কাজে এটি যে নন কারেন্ট লাইবিলিটি সেটা যোগ করে আমার টোটাল নন কারেন্ট লাইবিলিটি হলো 274,800। দেন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটির মধ্যে পেয়াবল আছে 11,400, ট্যাক্স পেয়াবল 80,000, এটা নিয়ে আসছি কোথা থেকে, এটা নিয়ে আসছি ইনকাম স্টেটমেন্ট থেকে, এই যে ইনকাম স্টেটমেন্ট 80,000 দেখিয়েছিলাম আমরা, এই যে 80,000, সেই 80,000 টাকাকে আমরা লাইবিলিটি হিসাবে দেখালাম কারণ এখনো পেমেন্ট করি নাই, সেজন্য ট্যাক্স পেয়াবল 80,000, আর ইন্টারেস্ট পেয়াবল ছিল 8,400, কারণ কি ওই যে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি যে বাকি আছে যে 8,400, এটা তো এখনো পেমেন্ট হয়নি, যে ইন্টারেস্ট ডিউস, কাজে এটি লাইবিলিটি পেমেন্ট করতে হবে, এই 8,400 কারেন্ট লাইবিলিটিতে চলে গেছে 8,400। সবসময় আমরা খেয়াল রাখবো ইচ এন্ড এভরি অ্যাডজাস্টমেন্ট উইল বি ট্রিটেড টুয়াইস, দুইবার ট্রিটমেন্ট করতে হবে, যদি দুইবার কখনো ট্রিটমেন্ট করতে ভুলে যান তাহলে আপনার কখনোই ইনকাম স্টেটমেন্টও হবে না এবং ব্যালেন্স শিটও মিলবে না। যেমন এই দেখেন এই যে 8,400 ইন্টারেস্ট পেয়াবেল, এটা কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে দেখিয়েছি, এই 80,000 ভিতরে 12,000 আমরা একবার ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি, একবার এখানে নিয়ে আসছি, প্রতিটা আইটেমই দেখবেন সেইভাবে আছে, দুবার ট্রিটমেন্ট আছে। তো আমরা পেয়ে গেলাম নন কারেন্ট লাইবিলিটি, এবার আমরা যদি নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট আপনার কারেন্ট লাইবিলিটি, টোটাল কারেন্ট লাইবিলিটি, টোটাল নন কারেন্ট লাইবিলিটি এবং টোটাল ইকুইটি, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল অ্যাসেট এর সমান হয়ে যাবে 949,200, আমার ব্যালেন্স শিট কমপ্লিট হয়ে গেল। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো আইটেম যদি না বুঝে থাকেন অথবা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বলতে পারেন, কোশ্চেন করতে পারেন। হ্যালো বলেন, জি বলুন। লাস্ট একটা কথা বলুন, সেটা হচ্ছে যে কথা যে দুইবার ট্রিটমেন্ট হবে, জিনিসটা একটু যদি আরেকবার বলুন। আরেকবার বলি, আমি বলেছি যে ইন্টারেস্ট পেয়েবল 8,400, জি আমি বলেছি যে এইখানে যে জিনিসগুলো থাকবে কোশ্চেনের নিচে এগুলো এগুলো প্রত্যেকটা দুইবার করে ট্রিটমেন্ট করতে হবে, যেমন দেখেন ইনভেন্টরি, জি এইখানে বলা আছে দেখেন ইনভেন্টরি যেগুলো থাকবে সেগুলো আমার দুইবার দুইবার ট্রিটমেন্ট হবে, জি দুজনে কথা বলে আপনি তো আমি বুঝবো না, আমার তো আপনি বুঝবেন না, আপনি কোশ্চেন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনি ক্লিয়ার না হলে আবার আমাকে কোশ্চেন করবেন, আপনি কোশ্চেন করেছেন যে আপনি ডাবল কথাটা বোঝেননি সেটা আমি বুঝাচ্ছি, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অথবা এখানে বলছে নোট, নোট না বলে এখানে অ্যাডজাস্টমেন্ট, সময় শেষ হয়ে গেছে স্যার, আর এক মিনিট দাঁড়াও এক মিনিট, তো এখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুবার আমরা ট্রিটমেন্ট করেছি কিনা, দুবার আমরা কাজ করেছি কিনা সেটা দেখবো, যেমন দেখেন এই যে এটার ইটস এ ক্লোজিং ইনভেন্টরি 15,600, আমরা একবার ইনকাম স্টেটমেন্টে এখানে মাইনাস করেছি যে 15,600, আরেকবার আমরা এই যে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে দেখে যে 15,600, এরকম প্রত্যেকটা জিনিস দুইবার করে করতে হবে। এখানে দেখেন
এই যে ইন্টারেস্ট পেয়াবেল এখানে 8400 আমরা লাইব্রেরি দেখেছি, আবার ইনকাম স্টেটমেন্টের খরচ হিসেবে এখানে 8400 আমরা এই যে যোগ করেছি। কাজে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টই দুইবার করে আমরা করেছি, না হলে আমার ব্যালেন্স শিট মিলত না। সেজন্য ওই জিনিসটা খেয়াল করবেন যে যখনই ব্যালেন্স শিট মিলবে না অথবা ইনকাম স্টেটমেন্ট হবে না, তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুবার করে ট্রিটমেন্ট করেছেন কিনা। মনোযোগ দেওয়ার দরকার নাই অথবা ক্লাস করার দরকার নেই। শুধু আইসিএম এর জন্য আমি বলতেছি যে আপনার এই ক্লাস যদি প্রয়োজন না হয় নাও হতে পারে, কিন্তু পরবর্তী ক্লাস গুলোতে কিন্তু এই ক্লাসের উপরে ভিত্তি করে পরবর্তী স্টেজ গুলো কিন্তু আপনার পাস নির্ভর করবে। আপনি যদি আমার এই ক্লাস গুলো না করেন পরবর্তী ক্লাস গুলো আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি কিন্তু শুধুমাত্র আপনার আমি এই স্টেজের পড়ানো পড়াচ্ছি না, আমি আপনার পরবর্তী স্টেজটাও ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু কনসেপচুয়ালি। কাজেই আপনারা যারা মনে করবেন যে এই ক্লাস করবেন না পরবর্তী এক্সামিনেশন পেয়ে যাবেন পরবর্তী স্টেজে গিয়ে করবেন, করতে পারেন, আমার আপত্তি নাই, তবে অনেক জায়গায় কনফিউশন হয়তো তখন থেকে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের সময় এখানেই শেষ। নেক্সট প্রবলেম আমরা জি ওকে থ্যাংক ইউ জি স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা অবিনাশ ভাই আছেন? ফামি হ্যালো